একবিংশ শতাব্দীতে এসেও সমাজে ছড়িয়ে রয়েছে একাধিক কুসংস্কার। সেই সমস্ত কুসংস্কার দূর করতে এবং সাধারণ মানুষজনকে বিজ্ঞান মনস্ক করতে মথুরাপুরের মথুরাপুর গার্লস স্কুলে আয়োজিত হলো বিজ্ঞান শিবির। এই বিজ্ঞান শিবিরে প্রায় 50টি স্কুলের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় নয়, ছাত্রছাত্রীরা যাতে বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলি হাতে কলমে শিখতে পারে সেজন্য এই বিজ্ঞান শিবিরের আয়োজন করা হয়। বেসিক্যালি আমার স্কুলে আমি এই প্রোগ্রামটা ব্রেক থ্রু সোসাইটি, ওনারা আমাকে অ্যাপ্রোচ করেছিলেন, সায়েন্স সোসাইটি। ওনারা বেসিক্যালি বাচ্চাদের মাইন্ডের মধ্যে যে সায়েন্সের প্রতি যে ভালোবাসাটা সেটাকে জাগাবার চেষ্টা করছেন এবং কুসংস্কার যেগুলো সেগুলোকে ইরেজ করবার চেষ্টা করছে। সায়েন্সের ওপরে আপনারা দেখতে পেয়েছেন এক্সিবিশন বসেছে, চারিদিকে চার্ট ফেয়ার এক্সিবিশন, মানে দারুণ লাগছে, দারুণ। এবং বাচ্চারা অনেক কিছু শিখতে পারছেন, ইনোভেশন মানে নতুন যে নেক্সট জেনারেশন যেটা শিখতে পারবে, একটা মানে নতুন প্রযুক্তি সায়েন্স নিয়ে এগিয়ে যাওয়া। এই বিজ্ঞান শিবিরে চার্ট পোস্টারের মাধ্যমে একাধিক বিজ্ঞানসম্মত তথ্য তুলে ধরা হয়, সঙ্গে প্রদর্শিত হয় বিভিন্ন মডেল। এছাড়াও বিভিন্ন রকমের সাপ থেকে শুরু করে বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তর এই বিজ্ঞান শিবিরে প্রদর্শিত হয়। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পরিচালনায় মথুরাপুর গার্লস স্কুলের সহযোগিতায় এই বিজ্ঞান শিবিরের আয়োজন করা হয়েছিল। কুসংস্কার দূর করতে এই বিজ্ঞান শিবিরের আয়োজন করা হয়েছিল বলে খবর। প্রায় 50টি স্কুলের শতাধিক ছাত্রছাত্রী এই বিজ্ঞান শিবিরে অংশগ্রহণ করেন বলে জানা যাচ্ছে। আমরা যে কথাগুলো বলি যে লোককে বিজ্ঞান বুঝতে হবে, লোককে যেটাকে আমরা বলতে পারি অনুসন্ধানের আগ্রহী, আগ্রহ বলতে এটা কি হচ্ছে, কেন হচ্ছে, এটা বিজ্ঞানেও যেরকম আছে আবার আমাদের দৈনন্দিন জীবনেও আছে। অনুসন্ধানের আগ্রহ থাকতে হবে, পুরনো ভ্রান্ত ধারণা যদি থাকে সেগুলোকে দূর করতে হবে, এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব। সুন্দরবনের বিভিন্ন এলাকায় এখনও পর্যন্ত সাপে কামড়ানোর পর সাপে কাটা রোগীকে প্রথমে হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। এছাড়াও সমাজে কিছু ভণ্ড ব্যক্তি ঘুরে বেড়ান, তারা সাধারণ মানুষজনকে ভুল বুঝিয়ে অর্থ উপার্জন করেন। তাদের হাতে যাতে কেউ প্রতারিত না হয় সেজন্য সুন্দরবনের প্রত্যন্ত এক এলাকা মথুরাপুরে এই বিজ্ঞান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই বিজ্ঞান শিবিরে উপস্থিত ছিলেন অধ্যাপক অমিতাভ দত্ত, রেবেকা আধুনিকা মজুমদার, কিংসুক হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই বিজ্ঞান শিবির নিয়ে অধ্যাপক অমিতাভ দত্ত জানান, এই বিজ্ঞান শিবিরের উদ্দেশ্য হলো মানুষের মধ্যে অনুসন্ধানের আগ্রহ তৈরি করা, যাতে তারা বিজ্ঞান বুঝতে পারেন, যে জিনিসগুলি চারপাশে ঘটছে সেই জিনিসগুলি তারা যাতে বুঝতে পারে, এবং কুসংস্কার দূর করার লক্ষ্যে এই বিজ্ঞান শিবিরের আয়োজন করা হয়েছিল বলে খবর। মথুরাপুর থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ18 লোকাল।